হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা আবার দুজনে মিলে চলে এসেছি ইটিং চ্যালেঞ্জের ভিডিও নিয়ে। তো আজকে চ্যালেঞ্জ সাজিয়ে নিয়ে বসেছি। আজকে চ্যালেঞ্জে কি কি আছে বল বল। ভাত, চিপস, এখানে স্যালাড আছে, পেঁয়াজ, শসা, টমেটো, তার সাথে মা এটা মসুরির ডাল করেছে ডাঁটা দিয়ে, সবুজ সবুজ ডাঁটা দিয়ে। এখানে আছে মার চিকেন, এটা হচ্ছে এটা কি তেলাপিয়া মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল, এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত চাটনি, এই দই। দই মিষ্টি নিয়ে নিই, খেতে পারবো দই, অত কিছু নিই নি, এইগুলোই খাবো। তো তাই দেখো কতদূর খেতে পারি, খেতে পারি চ্যালেঞ্জটা তাহলে নিয়েই ফেলি। ঠিক আছে, তাহলে হ্যাঁ বেশি দেরি করব না। 1 2 3 স্টার্ট। আজকে মা আসেনি চ্যালেঞ্জ ভিডিও, তো আমরা জানি আমরা অনেকে মাকে মিস করবে, তাকে মিস করছে অবশ্যই কমেন্টে জানাবে বল। তাদের থেকে আস্তে আস্তে গলে বেরিয়ে গেল। দারুণ হয়েছে খেতে পাবদা মাছটা, দারুণ। ডিম হয়ে গেছে মাছের, না দারুণ হয়েছে। মাছের কি টেস্ট, মা বলেছে মাকে রিকোয়েস্ট করে লাভ নেই, মা চ্যালেঞ্জের ভিডিও করবে না। আমাদের এই ধরনের, আমাদের দুজনের এই ধরনের ভিডিওই তোমরা এখন থেকে বেশি দেখতে পাবে। আর তোমাদের সেটা ভালো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবে, তাই না মো? হ্যাঁ, এটা তেলাপিয়া মাছের ঝাল, এটা আমরা ভীষণ ভালোবাসি খেতে। ঠিক আছে, আজকে ফার্স্ট ফার্স্ট হয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কী পানিশমেন্ট আছে রে, সেই বুঝে খাবো। কঠিন কিছু তো ভাবিনি, ভাবিসনি? এটা জাস্ট ওয়াও হয়েছে খেতে।
মাছের ঝোলটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও হয়েছে। দেখতে যেমন হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে। আলু বড় বড় আলু দারুণ গলে গেছে আলুগুলো। ঝোলটা দেখো রংটা কি অসাধারণ হয়েছে, কে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে, এটা শিখেছি তোর পারলে পরে আমাকে পেঁয়াজ খেতে হয়। মাংসটা কেমন হয়েছে বল? দারুণ। চিপস দুটো খাবি, গোহারা হারবি।
তোমরা দাঁড়া বল, কেউ যেন কমেন্টে লিখেছ আমরা খাবার প্রচুর নিই কিন্তু শেষ করি না, খাবার নষ্ট করি, কিন্তু দেখো আজকে পুরো খাবার শেষ, কিচ্ছু নেই, পুরো কমপ্লিট করেছি, বাটি ফাঁকা। বল, আমারও কিন্তু ফাঁকা, সব সব ফাঁকা, নিচে নামিয়ে রেখেছি। কমপ্লিট, এবার চাটনি খাবো, এবার চাটনি খাবো, পুরোটা ঢেলে নিয়েছিস, ও চ্যালেঞ্জ তো। কে জিতেছে রে? আমি আমি এই শোন, এইটুকু প্লেট দেখ, আমার প্লেট দেখ, এখন অনেকটাই লেগে আছে, দুজনে ড্র, তাহলে কি করবি বল, ড্র হয়েছিস তো, দুজনে পানিশমেন্ট নেবো, দুজনের পানিশমেন্ট কি, পানিশমেন্ট এত কিছু খাওয়ার পর আবার পানিশমেন্ট? আচ্ছা ঠিক আছে, আজকে পানিশমেন্টটা আমরা ছেড়ে দিলাম, তো তোমরাই বলো পানিশমেন্ট আমরা নেবো কি নেবো না, সেটা এর পরের ভিডিওতে, তোমরা যদি চাও পানিশমেন্ট নিই তাহলে পরের ভিডিওতে অবশ্যই আমরা পানিশমেন্ট, তোমরা একটু আমাদের বলে দাও কি ধরনের পানিশমেন্ট নেবো, থাকা লাগছে। আর আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের সাথে থেকো। আর আমাদের দুজনের এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা তো জানাবেই, এবার তোমরা বলতে পারো যে আমরা কী কী খাবার দিয়ে চ্যালেঞ্জ করব বা কী কী খাবার দিয়ে ভিডিও করব। ভিডিও শেষ করার আগে একটা দিদির কথা না বললেই নাই, তো সুপ্রিয়া মণ্ডল ওই দিদিটার নাম, উনি দিল্লিতে থাকে, ওই দিদিভাইয়ের হাজবেন্ড করোনাতে দিদিভাইকে ছেড়ে চলে গেছে, এটা হচ্ছে 9 মান্থ হলো উনি চলে গেছে, তাই দিদিভাইয়ের স্বাভাবিক অনেক কষ্ট দুঃখ, মানে এর আর আমাদের সান্ত্বনা দেওয়ার মতো এর কোনো ভাষা হয় না, কারণ হাজার প্রার্থনা করলো, হাজার কিছু করলো, সে তো আর ফিরে আসবে না, ওই জন্য আমি সুপ্রিয়া দিদিভাইকে বলবো। দাদাভাই তো চলে গেছেই, তার কথা ভেবে ভেবে তুমি দুঃখ করো না, তোমার থেকে যারা আছে তাদেরকে নিয়ে তুমি একটু আনন্দে আনন্দে থাকো, আর তার থেকে বড় কথা আমাদের এই মজার মজার ইটিং শো চ্যালেঞ্জ দেখো, আমাদের সাথে থাকো, খুব ভালো লাগবে। আর দাদাভাইয়ের আবার নতুনভাবে জন্ম হয়ে গেছে দিদিভাই, আমরা তার কাছে প্রে করি যে দাদাভাই যেখানে আছে ভালো ভালো থাকুক, আর সে আর অবশ্যই কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে আবার তোমার কাছে ফিরে আসবে, সেটা হয়তো তুমিও বুঝতে পারবে না, এইভাবেই হয়ে যায়। যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম, অনেক ছোট বড় ভুল ভালো হয়তো কিছু বলে ফেললাম, জানি না, দিদিভাই বলেছে আমার নামটা বলবে বললাম, আর দাদাভাই যেহেতু নেই সেহেতু খুব কষ্ট হয়েছে, খারাপ লাগলো আমাদেরও, আমাদেরও খুব খারাপ লেগেছে। তবে যাই হোক, চলো দিদিভাই, মন খারাপের কোনো কারণ নেই, এনজয় করো আর হাসি খুশি থাকো, আমাদের সাথে থেকো, ঠিক আছে? আর আমাদের এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তাহলে এইভাবে তুমি সবসময় হাসি খুশি আনন্দে থাকো, কারণ তুমি মন খারাপ করলে তো দাদাভাই ফিরে আসবে, তোমাকে এখন সুস্থ থাকতে হবে, তোমাকে ভালো ভালো থাকতে হবে, তাই তোমার আশেপাশে যারা আছে আমরা তো জানি না কে আছে, যে মানে যারা আছে তাদেরকে নিয়ে একটু আনন্দে হাসি খুশিতে থাকো, এইটুকুই বলবো বলবো। আর ভগবানের কাছে প্রে করি তোমার যেন সামনের দিনগুলো খুব আনন্দ হয়, আনন্দময়ভাবে কাটাতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই বাই, আর দেখতে থাকো আমাদের ইটিং চ্যালেঞ্জ বাইটিং শো। আর তোমাদের একটা কথা বলি, তোমরা না আমাদের এই চ্যানেলটার একটা নাম দিও তো, তুই বলবি তো, দেখতে থাকো আমাদের ইন্ডিয়ান ইউটিউবার পলি অ্যান্ড মৌকে। হ্যাঁ, তার থেকে বড় কথা, আমাদের এই নামটা না প্রচণ্ড বড় হয়ে গেছে, তাই জন্যে আমাদের ছোট্ট একটা তোমরা আমাদের চ্যানেলের নাম দাও, আমরা বুঝতে পারছি না কি নাম দেবো, তাহলে তোমরা যদি আমাদের একটু হেল্প করো, আর নেক্সট কী ধরনের ভিডিও করবো সেটা কিন্তু অবশ্যই কমেন্টকে জানাবে, তাহলে বাই বাই, টাটা, বাই বাই।